থাকো সাথে, বসো সাথে, এভাবে না বলে আমরা বলি সাথে বসো, সাথে থাকো, সাথে ঘুমাও, সাথে দাঁড়াও, সাথে হাঁটো, সাথে নাও, সাথে খাও, সাথে যাও, সাথে এসো, এভাবে আমরা কথা বলি। Welcome back to Nasirs Club and welcome back to another video of playlist Easy Spoken. Today we are on the 11th class. প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এমন কিছু জিনিস শিখতে চলেছি যেগুলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতিনিয়ত আমরা ব্যবহার করি, এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি আজকে আলোচনা করব সেটা হচ্ছে কোনো গ্রামার ছাড়া ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে শত শত আমরা বাক্য বানাতে পারি এবং বলতে পারি, সেটাই আমরা এখানে শিখব। এবং এই একটি প্যাটার্ন দিয়ে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য বানাতে পারি। তাহলে চলো আজকে ক্লাসটি শুরু করা যাক। আমরা আজকে বেশ কিছু ওয়ার্ড নিয়েছি, অনেকগুলো আমরা ভার্ব ব্যবহার করি, যেমন গো, কাম, লাভ, অনেকগুলো বেশ কিছু আমি এখানে ভার্ব নিয়েছি। এবং ভার্বের পরে আমরা জানি যে ভার্বের পরে অবজেক্ট বসে, এবং অবজেক্ট হিসেবে আমরা জাস্ট একটি ওয়ার্ড নিয়েছি, এবং সে ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচ সেটা আমরা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, এবং এখানে গ্রামার আনতে চাচ্ছি না। এখানে জাস্ট উইথকে আমরা একটি জাস্ট শব্দ মানে একটি ওয়ার্ড হিসেবে আমরা ইউজ করেছি, এবং এটা অবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করবো এখানে। তাহলে এখানে আমরা আরেকটু বুঝে নিই যে প্রত্যেকটা ভার্বের পূর্বে ইউ থাকে, এটা হিডেন রয়েছে, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স। যখন আমি তোমাদের সাথে কথা বলবো তখন তো অবশ্যই বলবো, আমার মানে বলবো যে ভিডিও দেখো বা খাও বা ওখানে যাও, এটা করো বা এটা করো না, তার মানে বারবার তুমি এটা করো, তুমি ওটা করো, এই যে ইউ আসছে বারবার, সো ইউ বলার প্রয়োজন নেই, এর জন্যই তো এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, রাইট? সো আমরা এখানে ভার্ব এবং তারপরে হচ্ছে অবজেক্ট পেয়েছি। এখন এই যে স্টে উইথ, তারপরে হচ্ছে সিট উইথ, স্লিপ উইথ, স্ট্যান্ড উইথ, ওয়াক উইথ, টেক উইথ, ইট উইথ, গো উইথ, কাম উইথ, এখন এই বাক্যগুলো ছোটো ছোটো এভাবে হাজার হাজার বাক্য আমরা বানাতে পারবো কোনো গ্রামার ছাড়া। তাহলে এখানে আমরা দেখে নিই যে এটার বাংলাটা কী আসছে, কীভাবে এটা আমরা বাংলা বানাবো। যদিও বা অবজেক্টে আমরা অনেক মানে ওয়ার্ড আমরা বসাতে পারি, প্রেপোজিশন যদি বসাতে চাই তাহলে অনেকগুলো আছে, ইন, উইথ, এগেনস্ট, বিফোর, বিসাইড, ব্যাক, অনেকগুলো প্রেপোজিশন রয়েছে, এবং এই প্রিপোজিশনগুলো দিয়ে হাজার হাজার বাক্য আমরা বানাতে পারি, যেটা বিগত দিনের ক্লাসগুলোতে একাধিকবার দেখানো হয়েছে। আর আজকের ক্লাসটিতে জাস্ট আমরা উইথকে টার্গেট করেছি, কীভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবে সেটারও একটা ফুল এখানে ব্লু প্রিন্ট তোমরা পেয়ে যাবে। সো আমরা এখানে অবজেক্ট হিসেবে জাস্ট উইথ নিয়েছি, এটা আমরা প্রিপোজিশনের মতো ওইভাবে ভাবতে যাব না যে কীভাবে প্রিপোজিশন ব্যবহার হয়, প্রিপোজিশনের পরে কোনো ভার্বের সাথে আইএনজি থাকবে, তারপরে প্রিপোজিশনের পরে কোনো অবজেক্ট ফর্ম থাকবে, ইত্যাদি ইত্যাদি, এগুলো আমাদের এখানে থাকছে না। সো আমরা এগুলোর সাথে উইথ লাগিয়েছি, এখন এটাকে বাংলা করব কীভাবে? আমরা কি ভাববো যে স্টে মানে থাকো, তাহলে থাকো সাথে, বসো সাথে, ঘুমাও সাথে, এভাবে কি আমরা বাংলা বলি? কখনো কি এভাবে বলতে শোনা যায়? না, এভাবে কখনো আমরা বলি না, এবং আমরা কাউকে বলতেও শুনিনি। আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে থাকো সাথে, বসো সাথে, এভাবে না বলে আমরা বলি সাথে বসো, সাথে থাকো, সাথে ঘুমাও, সাথে দাঁড়াও, সাথে হাঁটো, সাথে নাও, সাথে খাও, সাথে যাও, সাথে এসো, এভাবে আমরা কথা বলি। তার মানে আমরা একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম যে বাংলা স্পোকেনে, বাংলা স্ট্রাকচার অনুযায়ী আমাদের যেটা পাই সেটা হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে অবজেক্ট, এবং তারপরে হচ্ছে ভার্ব। যেহেতু সাবজেক্ট নেই বাদ দিয়ে দিলাম, সমস্যা নেই, সাবজেক্টের পরে থাকছে কি অবজেক্ট, তাহলে অবশ্যই আমাকে অবজেক্টকে কল করতে হবে, এবং অবজেক্টের পরে কী থাকছে, সব শেষের স্টেজ হচ্ছে ভার্ব। এটা বাংলা ল্যাঙ্গুয়েজে, বাংলা স্পোকেনে, বাংলা সিস্টেম অনুযায়ী, বাংলাতে আমরা এই স্ট্রাকচার পাই, বারবার বলছি, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখানে
অবশ্যই কি করব অবজেক্টকে কল করব মানে অবজেক্টকে নিয়ে আসব অবজেক্টের অর্থটাকে প্রথমে নিব আমরা এবং এটা নিলে আমরা এখানে প্রমাণ করতে পারবো যে হ্যাঁ বাংলা স্ট্রাকচার অনুযায়ী বাংলা বাক্য বানা একেবারে সোজা যেমনটি ইংরেজি অনুযায়ী আমরা ইংরেজি বানাই তাহলে এখানে আমরা আগেই সাথের ইংলিশ নিয়ে ফেলবো তাহলে কি সাথে থাকো সাথে বসো সাথে ঘুমাও সাথে দাঁড়াও সাথে হাঁটো সাথে নাও সাথে খাও সাথে যাও সাথে এসো তার মানে আমরা একেবারে পানির স্টাইলে কোনো গ্রামার ছাড়াই খুব সহজেই এখানেই অনেকটি বাক্য বানিয়ে ফেললাম এবং এভাবে আমরা সাথে এই যে উইথ এই উইথকে চেঞ্জ করে আমরা ইন দিতে পারি আমরা এগেনস্ট দিতে পারি আমরা ফর দিতে পারি অনেক অনেক ওয়ার্ড আমরা এখানে দিতে পারি এবং এইভাবে ছোট ছোট হাজার হাজার বাক্য বানাতে পারি তোমাদেরকেও বলছি তোমরা বাসায় হোমওয়ার্ক হিসাবে এখানে চেঞ্জ করে ফেলবে অর্থাৎ এখানে উইথ আছে কখনো ইন দেবে কখনো এগেনস্ট দেবে কখনো ফর দেবে যেমন আমরা যদি এখানে ইন দিতে চাই তাহলে হচ্ছে কি স্টে ইন মানে ভিতরে থাকো ভিতরে বসো ভিতরে ঘুমাও ভিতরে ওয়েট করো অনেক কিছু দিতে পারি আমরা যদি বলি যে এগেনস্ট যদি এখানে এগেনস্ট লাগাই তাহলে হবে কি এগেনস্ট মানে বিপক্ষে তাহলে বিপক্ষে থাকো বিপক্ষে বসো বিপক্ষে ঘুমাও যার সাথে যেটা ম্যাচ করে সেটাই আমরা দিতে পারবো প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটি সত্যিকারই ম্যাজিক্যাল তোমাদের জন্য এবং ভিডিওটি একেবারে শর্ট এবং এই শর্ট ভিডিওটি তোমাদেরকে অনেক দূর নিয়ে যাবে এবং তোমাদেরকে আরেকটি রিকোয়েস্ট করব তোমরা যদি আমার এই ভিডিওগুলো দেখে উপকৃত হও অবশ্যই অবশ্যই শেয়ার করবে তোমার একটি শেয়ারের কারণে এই ভিডিওটি চলে যাবে হাজার হাজার লক্ষ লক্ষ দরিদ্র মেধাবী স্টুডেন্টদের কাছে এবং তারা খুব সহজেই ইন্টারনেট ব্যবহার করে আমার ভিডিওগুলো দেখে ইংরেজি শিখতে পারবে এখানে কোনো টাকা পয়সা লাগছে না এবং যারা আমার অনলাইন কোর্সে ভর্তি হতে চায় মানে পেড ভার্সন সেটা তো ভিন্ন একটা বিষয় পেড ভার্সন ছাড়াই আমার শুধু ভিডিওগুলো দেখে কেউ ফ্রি ইংরেজি ভাষা শিখে নিতে পারবে প্রিয় শিক্ষার্থীরা তুমি যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটিতে আর নেক্সট ক্লাসে আবারও নতুন কিছু নিয়ে আবারও দেখা হচ্ছে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম